প্রিয় ভিউয়ার্স, আপনারা মনে রাখে বর্ষা মাসে হাওয়া চাষ করা যে কত কষ্ট তা বলে বোঝা কঠিন। আপনারা যদি কখনো হাওয়া চাষে ব্যাঘাত বা সমস্যা পতিত হয়ে থাকেন তাহলে আমাকে আপনারা কমেন্টে জানান। দেখেন, এই যে একটা বড় গাড়ি নিয়ে যাইতেছে পানির উপর দিয়ে, গাড়িটা অর্ধেক পানির মধ্যে নিমজ্জিত হয়েছে। কী আর করা, সময় মতো তো আমাকে হাওয়া চাষ করতেই হবে, আর সময় মতো হাওয়া চাষ না করতে পারলে ধান রোপণ করা যাবে না। আপনারা কমেন্টে জানান আরো কীভাবে ভালোভাবে হাওয়া চাষ করলে যাতে ধান এবং ফসল ভালো হয়। সবাই দর্শকদের ধন্যবাদ। যখন গাড়ি আর বর্ষা মাসে হাওয়া চাষ দেখতে খুবই চমৎকার এবং ভালো দেখা যায়, কারণ প্রকৃতি যে একটা সৌন্দর্য তা ফুটে উঠে চতুর্দিকে। এবং দেখেন, হাওয়া চাষের পাশাপাশি পশু পাখিগুলা বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ এবং ছোট ছোট পোকামাকড় সব তারা খাইতেছে, খাইতেছে। দেখেন হাওয়া চাষ কত সুন্দরভাবে হতে চতুর্দিকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত। সবাই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।